আসসালামু আলাইকুম, আমি সুলতানা রাজিয়া, প্রভাষক সমাজকর্ম, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, প্রভাতী পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখায় ভর্তি হওয়ার জন্য তোমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। তোমাদের সাথে আজ আমার প্রথম ক্লাস, সেজন্য সিলেবাসে পড়া আরম্ভ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, তারপর আমরা সিলেবাসে পড়া শুরু করব। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে তোমরা নিশ্চয়ই খুবই আনন্দিত, আমিও তোমাদের পেয়ে খুবই উৎফুল্ল ও আনন্দিত। নতুনদের আগমন, নতুনের জয় জয়কার কার না ভালো লাগে। আশা করি তোমরা যে আশা ও প্রত্যাশা নিয়ে এই প্রতিষ্ঠানে পদার্পণ করেছ, নিয়মিত মনোযোগ সহকারে ক্লাসগুলো ফলো করলে এবং শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন করতে সক্ষম হবে। তোমরা হয়তো কলেজে ভর্তি হওয়ার আগে শুনেছ কলেজে বেশি পড়াশোনা করতে হয় না, ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার ইত্যাদি। আসলে এ কথাগুলো সম্পূর্ণ ভুল, তাতে কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে স্কুলের চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে কলেজে। আর যদি তোমরা ফার্স্ট ইয়ার থেকেই সিরিয়াসলি পড়াশোনা না করো, তাহলে আশানুরূপ রেজাল্ট করা সম্ভব নয়। কলেজে সময় কম, পড়া বেশি। তোমরা যে 2 বছর কলেজে পড়াশোনা করবে, তার মধ্যে প্রকৃতপক্ষে তোমরা পড়াশোনার জন্য সময় পাবে 1.5 বছর, আর এই 1.5 বছরের মধ্যেই তোমাদের 1300 নম্বরের সিলেবাস শেষ করতে হবে। কাজেই কলেজের প্রথম দিন থেকে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। ফার্স্ট ইয়ারে ফুল কেয়ার নিয়ে পড়াশোনা করলে তোমাদের ভালো রেজাল্ট থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের প্রথমেই বলে রাখা ভালো, আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেক টিচার ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যাপারে খুবই আন্তরিক। কিছুদিন ক্লাস করলেই তোমরা এমনিতেই বুঝতে পারবে, তবে অনলাইন ক্লাসে অনেক সীমাবদ্ধতা থাকে। অনলাইন ক্লাসে টিচার শিক্ষার্থীদের যেভাবে পাঠদান করাতে চান সেভাবে অনেক সময় করাতে পারেন না, যা কলেজের ক্লাসরুমে সরাসরি পাঠদানের মাধ্যমে সম্ভব। তথাপি যতটুকু সম্ভব আমরা তোমাদের সহযোগিতা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা হয়তো জানো, ভালো রেজাল্ট করতে হলে 3 জন ব্যক্তি সমন্বয় ঘটাতে হয়, তাহলেই ভালো রেজাল্ট সম্ভব: ছাত্র, শিক্ষক, অভিভাবক। শিক্ষক শিক্ষকের জায়গা থেকে একজন ছাত্রের প্রতি যা যা দায়িত্ব কর্তব্য আছে তা সঠিকভাবে পালন করবে, ছাত্র ছাত্রের জায়গা থেকে নিয়মিত পড়াশোনা করা, শিষ্টাচার মেনে চলা ইত্যাদি ছাত্রের যা যা দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো পালন করবে, তেমনি অভিভাবকও তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হবে, সন্তানকে সুশিক্ষা দানের ব্যাপারে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিবে, তাকে সহযোগিতা করবে ইত্যাদি, যা কর্তব্য রয়েছে তিনি তা পালন করবে। এভাবে ছাত্র শিক্ষক অভিভাবক 3 জন যদি সমন্বয় করে তাদের কার্যক্রম সঠিকভাবে পালন করে, তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব। আবার 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পড়াশোনা করলে ভালো ছাত্র হওয়া যায়, যেমন পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ বা ইচ্ছা, মনোযোগ, সুস্থতা, উপযুক্ত পরিবেশ। অনেকে আমরা মনে করি, আমার ব্রেন ভালো না, আমি পড়লেও মনে থাকে না, আমার অনেকবার পড়লে মনে থাকে, ও তো ভালো ছাত্র, অল্প পড়লে বা একবার পড়লেই মনে থাকে, ওর ব্রেন অনেক ভালো। আসলে ওর ব্রেন ভালো তাই সে ভালো রেজাল্ট করে বা ভালো ছাত্র, এটা ঠিক নয়। সে ভালো ছাত্র কারণ সে যখন পড়ে তার মনোযোগ সম্পূর্ণভাবে থাকে তার পড়ার দিকে, তাই সে অল্প সময়ে মনে রাখতে পারে বা মুখস্থ করতে পারে। আবার তুমি যখন পড়ো, দেখা যাচ্ছে টিভির প্রোগ্রাম, কোথায় তোমার বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিলে বা কোথায় কি হলো ইত্যাদি নানা দিকে তোমার মন চলে যাচ্ছে, তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারছো না, তাই তুমি মুখস্থ করতে পারছো না বা মনে রাখতে পারছো না, মনে করতে দেরি হচ্ছে বা অনেক সময় লেগে যাচ্ছে। এজন্য তুমি তোমার মনকে যত কন্ট্রোলে আনতে পারবে পড়াশোনার সময়, পড়াশোনায় যত মনোনিবেশ করতে পারবে, তত ভালোভাবে তুমি তোমার পড়া মুখস্থ করতে পারবে, মনে রাখতে পারবে। আমাদের সবার ব্রেনই ভালো, দা বটি, যেমন যত বেশি শান দাও তত বেশি ধারালো হবে,
তেমনি তোমার ব্রেনকে যত বেশি পড়াশোনার দিকে মনোনিবেশ করাবে, পড়াশোনার দিকে ব্যস্ত রাখবে, তোমার ব্রেন তত ভালো হবে, তুমি তত ভালো স্টুডেন্ট হবে। তাই আমরা সবাই ভালো ছাত্র হওয়ার চেষ্টা করব। আমি আশা করি মানবিকের প্রত্যেক ছাত্রছাত্রী গুড স্টুডেন্ট হবে এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে তার চেষ্টা এবং মনোযোগ সহকারে পড়াশোনার মাধ্যমে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন সমাজকর্ম নিয়ে তোমাদের কিছু ধারণা দেই। তোমরা এর আগে সমাজকর্ম বিষয়টি পড়োনি, এটি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটি বিষয়, তবে তাতে ভয় পাওয়ার কিছু নেই। মনোযোগ সহকারে পড়লে অবশ্যই বুঝতে পারবে, এটি খুব সহজ একটি সাবজেক্ট। তবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিছু কিছু অধ্যায় ছিল সমাজকর্মের। সমাজকর্মের দুটি পেপার, সমাজকর্ম প্রথম পত্র ও সমাজকর্ম দ্বিতীয় পত্র। তোমাদের সমাজকর্মের যে বুকলিস্ট দেওয়া হয়েছে সেখান থেকে আপাতত সমাজকর্ম প্রথম পত্রের যে কোনো একটি বই এবং সমাজকর্ম দ্বিতীয় পত্রেরও যে কোনো একটি বই কিনবে অনলাইন ক্লাস চালিয়ে নেওয়ার জন্য। যেহেতু তোমরা বড় ক্লাসে পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, তাই তোমাদের একাধিক বই পড়তে হবে। একটি বই পড়লে তোমরা এমসিকিউতে ফুল অ্যান্সার করতে পারবে না। তোমাদের কমপক্ষে প্রতিটি পেপারের জন্য অবশ্যই দুটি করে বই কিনতে হবে, বেশি কিনতে পারলে তো খুবই ভালো কথা। তোমাদের সুবিধার জন্য বইয়ের নামগুলো দিয়েছি। এবার এসো, সিলেবাস সম্পর্কে কিছু ধারণা নেই। আমরা ফার্স্ট ইয়ারে সমাজকর্ম প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুই পেপারই পড়ব। আমরা সমাজকর্মের প্রথম পত্র দিয়ে প্রথমে শুরু করব আর ধারাবাহিকভাবে দ্বিতীয় পত্র পড়ব। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, শিক্ষার্থীরা, তোমরা সমাজকর্মের প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে ফলো করবে এবং পড়বে। এখানে তুমি যদি একটি অধ্যায় বাদ দাও বা মিস করো, তাহলে পরবর্তী অধ্যায় বুঝতে তোমার সমস্যা হবে, অর্থাৎ বুঝতে পারবে না। অন্য সাবজেক্টগুলোর মতো সমাজকর্ম নয়, সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে সমাজকর্মের দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় পর্যন্ত একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ একটি অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায় সম্পর্কিত। কাজেই কোনো অধ্যায় না পড়লে বা না বুঝলে অন্য অধ্যায় বুঝতে সমস্যা হবে। তোমাদের পড়াশোনার সুবিধার জন্য আমি তোমাদেরকে আগেই সব ধারণা দিয়ে দিলাম। এখন এসো আমরা কিছু পড়াশোনা করি। আজকে আমরা পড়ব সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায়, সমাজকর্ম প্রকৃতি ও পরিধি, সোশ্যাল ওয়ার্ক, নেচার অ্যান্ড স্কোপ। কল্যাণকামী মানুষের ধর্মীয় অনুপ্রেরণা আর মানবতা বোধ থেকে অঙ্কুরিত হয়েছিল সমাজকল্যাণের বীজ। বর্তমানে তা বিভিন্ন পর্যায় অতিক্রম করে সমাজকর্মে রূপ লাভ করেছে। বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি বিজ্ঞানভিত্তিক সাহায্যকারী পেশা এবং একই সাথে সমন্বয়ধর্মী অনুশীলনের বিজ্ঞান হিসেবে পরিচিত। আধুনিক সমাজের বিভিন্ন জটিল মনোসামাজিক সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যেই সমাজকর্মের অভ্যুদয়। বহুমুখী সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজকর্ম সমাজ ও মানুষের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই বয়সে নবীন হলেও বর্তমান সমাজের প্রতিটি ক্ষেত্রে সমাজকর্মের প্রয়োজনীয়তা ও পাঠের গুরুত্ব অপরিসীম। সমাজকর্ম প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম সমাজ ও কর্ম শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত। সমাজকর্ম হল একটি সাহায্যকারী পেশা যার মূল হল বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষকে সাহায্য করা। পেশা হিসেবে সমাজকর্ম নবীন ও অত্যন্ত গতিশীল, তাই সমাজকর্মের একক ও সার্বজনীন ধারণা প্রদান করা সম্ভব নয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজকর্মের সংজ্ঞা প্রদান করেছেন, নিম্নে তা উল্লেখ করা হল। সমাজকর্মের ধারণায় জার্মান আইনজ্ঞ ও শিক্ষক ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার বলেন, সমাজকর্ম হল মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্যে
এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে। রেক্স এ স্কিডমোর ও মিল্টন ডি থেকারি এর মতে, সমাজকর্ম হচ্ছে এমন এক কলা, বিজ্ঞান এবং পেশা যা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন, প্রশাসন ও গবেষণাসহ সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে জনগণকে এমনভাবে সহায়তা করে যাতে তারা তাদের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টি সমস্যা সমাধান করে সন্তোষজনক ব্যক্তি, দলীয় ও সামাজিক সম্পর্ক লাভে সক্ষম হয়। জাতীয় সমাজকর্মী সমিতি NASW ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এর মতে, সমাজকর্ম হচ্ছে ব্যক্তি ও সমষ্টিকে সাহায্য করার এমন এক পেশাগত কর্মকাণ্ড যা তাদের সামাজিক পরিবেশকে এ লক্ষ্যে উপযোগী করে গড়ে তোলে। আর্মান্ডো মরেস এবং ব্রাডফোর্ড ডাব্লিউ শেফার সমাজকর্ম সম্পর্কে বলেন, সমাজকর্ম এমন একটি বিষয়ক ক্রমবর্ধমান জটিল বিশ্বব্যবস্থায় সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণে প্রচলিত কার্যকর আন্তঃক্রিয়ার মাধ্যমে পরিবার, বন্ধু, প্রতিবেশী ও সামাজিক প্রতিষ্ঠানের চাহিদা পূরণে সচেষ্ট হয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সমাজকর্ম হচ্ছে সমস্যা সমাধানের আধুনিক বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক একটি প্রক্রিয়া। এর মাধ্যমে সমাজস্থ মানুষের সমস্যা সমাধান পূর্বক তাদেরকে সমাজের আদর্শ মূল্যবোধ অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করা হয় যাতে তারা নিজেদের সামর্থ্যের সদ্ব্যবহার করে সমাজ ও পরিবেশে সুষ্ঠু সামঞ্জস্য বিধানে সক্ষম হয়। শিক্ষার্থীরা, তোমরা লেখকের সংজ্ঞাগুলো হুবহু মুখস্থ করবে, লেখকের সংজ্ঞায় কোনো পরিবর্তন আনা যাবে না। কোনটা কোন লেখকের সংজ্ঞা সে অনুযায়ী নাম সহ মুখস্থ করবে। ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটি খুব ভালো করে মুখস্থ করবে যাতে করে যে কোনো মুহূর্তে তোমরা বলতে পারো। এটি খুব ইম্পর্ট্যান্ট একটি সংজ্ঞা, এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।